এলইডি পাওয়ারটা খুলে দাও এবং সে একটা নির্জীব শট যেটাকে বলা যায়, কিন্তু অনেকটা টাইম নিয়ে কিন্তু শটটা করছে এবং বাইরে 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 মারল, সেভ করেছিল। এবার দেখা যাক, এবং গোল, দারুণ কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিল, দারুণ দারুণ। এটা কিন্তু রেফারি বাঁশি দিয়েছে আর গোলকিপার রেডি হওয়ার আগেই মেরে দিয়েছে। গোলকিপার কিন্তু তীক্ষ্ণ নজরে কিন্তু বল বসানোটাকে ফলো করছে সৌরভ। দেখা যাক কি হয়, দলের হয়ে প্রথম শট নিতে এসছে রেফারি, লম্বা বাঁশি দিয়েছে। দেখা যাক শট নিতে যাচ্ছে, টাইম নিচ্ছে। বুদ্ধিমত্তার পরিচয় দিল কিন্তু। এবার সৌম এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট নিতে আসছে দলের দশ নম্বর জার্সিধারী, একটু টাইম নেওয়া নিয়েই চলছে খেলাটায়। এলইডি কভারটা খুলে দাও, এলইডি কভারটা খুলে দাও, এবং সে একটা নির্জীব শট যেটাকে বলা যায়, শটে কোনো দক্ষতা বা কোনো পাওয়ার কিছুই ছিল না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গোলকিপার অনায়াসে সেভ করে দিল, তেমন কিন্তু পরীক্ষার মধ্যে পড়তে হয়নি। এবার দলের হয়ে দ্বিতীয় শট করতে যাচ্ছে এদের ১১ নম্বর জার্সি গোলে সৌরভ। দেখা যাক কি হয়, মাঠের বাইরে ঠেলে দাও, মাঠের বাইরে পিছন দিকে চাপো, পিছন দিকে চাপো, তোমরা কেন বারবার মাঠের ভেতরে ঢুকছো, তোমাদেরকে বারবার বলছি মাঠের ভেতরে ঢুকবে না। এটা কিন্তু একটা শট কিন্তু সেভ করেছে ইতিমধ্যে, কিন্তু অ্যাডভান্টেজে আছে। দেখা যাক আবারও কিন্তু অনেকটা টাইম নিয়ে কিন্তু শটটা করছে এবং বাইরে 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 মারল। যাই হোক, নিজের দলকে কিন্তু অপোনেন্ট দলকে কিন্তু সমতায় ফিরিয়ে দিল, ভালো মেরেছিল কিন্তু বার পোস্টের কোনায় লেগে বেরিয়ে গেল। এবং দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে সৌম এন্টারপ্রাইজের সুব্বা, এবং গোলে রাহুল। দেখা যাক, রাহুল কিন্তু ইতিমধ্যে একটি শট মানে একটি শট সেভ করেছিল, এবার দেখা যাক। এবং গোল, দারুণ কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিল, দারুণ দারুণ। এটা কিন্তু রেফারি বাঁশি দিয়েছে আর গোলকিপার রেডি হওয়ার আগেই মেরে দিয়েছে, দারুণ বুদ্ধির পরিচয় দিল কিন্তু সুব্বা। দেখা যাক, দেখা যাক সৌরভ যদি সেভ করে দিতে পারে তাহলে কিন্তু দল অনেকটা। ও ভারী চমৎকার শট, ভারী চমৎকার পাওয়ার। হ্যাঁ, রাহুল কিন্তু আবার দাঁড়িয়েছে এবং উইনিং শট মারতে চলেছে, না উইনিং শট না, যদি গোল করতে পারে তাহলে বাহার সমতায় থাকবে, এবং রাহুল যদি সেভ করে দেয় তাহলে কিন্তু দলটি জয়লাভ করে যাবে, অর্থাৎ ডু আর ডাই দুজনের ক্ষেত্রে তাই, গোল করতে হবে এদিকে, এদিকে সেভ করতে হবে। একটা কিন্তু টান টান পরিস্থিতির মধ্যে চলে এসেছে খেলাটি, অগণিত দর্শক, অগণিত দর্শক কিন্তু মাঠের পাশে দেখতে পাচ্ছেন যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি, এবং ভারী চমৎকার ফিনিশ বাহার। এইবার দেখা যায় সারেনেট হবে কি না। মাঠের ভেতরে কোনো দর্শক প্রবেশ করবেন না, অনুরোধ করছি দাদা আপনারা মাঠের ভেতরে প্রবেশ করবেন।
দাঁড়িয়ে আছাড় মেরে দিল। এই খেলার ফলাফল এখন দশের মাধ্যমে নির্ধারণ করা হবে, কোন দশের মাঠে প্রবেশ করবে না। এবং জয়লাভ করলো কাছাপাড়ার দলটি। দেখা যাক দশের মাধ্যমে, এটা কপাল খারাপ।